আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিসালাম আল্লাবিল্লীফা আলহামদুলিল্লাহিসালামুন আলমুদসলীন সৈতীম বিসমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার প্রয়াস পাবো সেটি বিভিন্ন জন প্রশ্ন করে বিভিন্নভাবে প্রশ্ন করে জানতে চাই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাভেলেবেল যেটা সমাজে দুইটা দলে একটা বিষয়কে নিয়ে দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছে সেটি হলো সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে দুই হাত তুলে সম্মিলিত মোনাজাত করা বা দোয়া করা যাবে কি না নাকি সোনাত নাকি বেদাত সংক্ষিপ্ত কথায় উত্তর দিতে হবে এক দল বলছে বেদাত যে ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা বেদাত আরেক দল বলছে ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা সম্মিলিতভাবে দুই হাত তুলে দোয়া করা সোনাত এবং মুস্তাহাব এখন সঠিক বিষয়টা কোনটি এইভাবে এই দুয়াকে কেন্দ্র করে দুইটি দলে বিভক্ত হয়ে গিয়েছে আলেম সমাজ তবে প্রথমে বলিনি যে হানাফি সমাজে এটা মূলত আহলা আহলে হাদিস ঘরানার আলিম আমাদের মধ্যে তর্ক বিতর্ক বেশি তবে হানাফি সমাজের আলেম যা তারা দুয়া করে যাচ্ছেন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করে যাচ্ছেন কন্টিনিউ করে যাচ্ছেন তবে ওখানে একটু আমি সমালোচনা করব যে সালাম ফিরানো হলেও সালাম ফিরিয়েই হাত তুলল ইমাম সাহেব আল্লাহমা আমিন বলে শুরু করলো আর চুপ মানে মনে মনে এ করলো আর একটু পরেই এই খনিকের মধ্যে দোয়া শেষ হয়ে গেল এই ধরনের দোয়া করা এটা ব্যবসায়ী দোয়া ছাড়া কিছু না দোয়া করতে হবে আল্লাহর দরবারে মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে কায়মনোবাক্যে তাতে একটু সময় লাগবে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ প্রশংসা করার পরে আল্লাহর কাছে কি আবেদন নিবেদন আপনার আছে সেটা আপনি চাইবেন দুয়ার মাধ্যমে সেটা আরবিতে হইতে পারে আর নিজের ভাষাও হইতে পারে যাই হোক হানাফি সমাজে দেখা যায় যে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় তাদের মধ্যে কোনো দ্বিধাতণ্ড নাই কিন্তু দ্বিধাদন্ড হয়েছে হাদিস সমাজের মধ্যে একদল পক্ষে একদল বিপক্ষে তাহলে এইখানে এই জায়গায় আমাদের সমাধান খুঁজতে হবে আমরা কোরআনুল কারিমে দেখি সোনাম মমিনমিন ষাট নম্বর আয় তাহলে তালা বলেন অকাল রব্ব কুমার দোমৌ নি আস্তা যে তোমাদের প্রতিপালক তোমাদের তোমাদের প্রতিপালক বলেছেন ও আস্তা নি লাকুম যে তোমরা তোমরা এটা ক এটা কি কয় বছর বহু বচন জমার সেগা বহু বচন যে তোমরা তোমরা বলতে তোমরা সবাই আমার কাছে দোয়া করো দুনি আস্তা যেবলা লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের তোমাদের দোয়াই দুয়ার জবাব দেব। তোমাদের দোয়ার কথা শুনি এবং জবাব দেই তারপরে বলা হয় ইন্নাল লাদিন্তাক বেরুনা আন ইবাদাতি ইন্নাল লাদিনা আস্তাক বেরুনা আন ইবাদাতি এই দুয়াকে অবজ্ঞা করে দুয়াকে এখানে এবাদত বলা হয়েছে দুয়া করাকে আল্লাহতালা এখানে এবাদত বলেছেন এই দুয়াকে অবজ্ঞা করে এটাকে ছেড়ে দিবে এই এবাদত থেকে দূরে থাকবে অহংকারবশত এটাকে পরিত্যাগ করবে এদের পরিণাম এদের পরিণাম হলো যে এদের পরিণাম হলো আল্লাহ তালা বলছেন সায়দ খুলুন জাহান্নামা দাখিরিন যে এদেরকে অবহেলিত অপমানিত করে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ এত বড় হুসিয়ারে উচ্চারণ করেছেন আল্লাহ হকবের আর এই দুয়াকে যারা দুয়া বন্ধ করতে চাচ্ছে যারা বলছে যে সম্মিলিত মোনাজাত করা বৈধ তো নয় ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না বরং বেদাত এই বলে ফতোয়া দিয়ে যাচ্ছেন এই কথা বলে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন যে দুয়া দুয়া প্রসঙ্গে আল্লাহতালা আমরা কোরআনে দেখি রব্বানা রব্বানাটা কি কয় বচন বহুবচন এই রব্বানা শব্দ আল্লাহ তালা কোরআনুল কারিমি একশো ষোলোবার বলেছেন একশত ষোলোবার বুঝেন ভালো করে সার্চ করবেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বহুবচন ব্যবহার করেছেন একশত ষোলোবার কোরআনুল কারিমে এই শব্দটা ব্যবহার করেছেন রব্বানা হে আমাদের প্রভু বলে দুয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা আর এই দুয়া শব্দটা রব্বানা শব্দটা বাদ দিয়ে দুয়া এই দুয়া শব্দটা কোরআনুল কারীমের মধ্যে একশো সত্তর জায়গায় বসে একটা একশো সত্তরটা শব্দ এসছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ হকবার তে এই দুয়া দুয়া বলতে কি আল্লাহকে ডাকা আল্লাহ কাছে প্রার্থনা করা আল্লাহ কাছে চাওয়া আমাদের যত চাহিদা এই চাহিদার আলোকে আমাদের কি দরকার কি প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে তোবা করা আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়া রিজিকের আবেদন করা তো এই দোয়া ছোট্ট করে যদি বলা যায় একই যেমন করা যাবে তেমন যৌথভাবেও করা যাবে একাই করে আপনি একাই আছেন একাই দোয়া করছেন আপনি যৌথ আছেন দশজন বারোজন আছেন দশজন বারোজন একসাথে দোয়া করতে পারেন নামাজের পরে নামাজে আপনারা বলছেন যে নামাজের দোয়া তো হয়ে গেল এটা বিশ্লেষণ করতে হবে যে কিছু কিছু আলেম বলতে চাইছেন নামাজ তো দুয়া আপনি বলছেন নামাজ তো দুয়া আমি তো বলছি নামাজ তো জিকির তাহলে আপনি জিকিরকে অস্বীকার করতে চান আপনি বলতে চাচ্ছেন যে নামাজটা দোয়া নামাজের মধ্যে দোয়া হয়ে গেল তো নামাজের মধ্যে আল্লাহ তাহমিদ আল্লাহর প্রশংসা আল্লাহ জিকির এলা কোথায় গেল নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা আছে আল্লাহর জিকির আছে দুয়া আছে এবং দোয়াগুলো নির্দিষ্ট নামাজের মধ্যে দোয়াগুলো নির্দিষ্ট আপনি বলতে চাইছেন নামাজের মধ্যে দোয়া হয়ে গেল তো রব্বানা শব্দটা করানুল কারিমের মধ্যে একশো ষোলো জায়গায় বলা হয়েছে এবং দুয়ার শব্দটা করানুল কারিমের মধ্যে একশো সত্তর জায়গায় বলা হয়েছে আপনি কি বলতে চান এতগুলা দোয়া এই দোয়াগুলা এই শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নামাজের মধ্যে আছে নামাজের বাইরে নাই এখন আমি বলবেন হ্যাঁ বাইরে আছে কখন তাহলে নামাজের বাইরে কখন আপনি বলেন ব্যাখ্যা দেন আপনি নামাজের বাইরে কখন আপনি ব্যাখ্যা দিবেন এই ব্যাখ্যাটা দিতে পারেন না কেন এর উপর কথা বলছেন না কেন ব্রাদার ব্রাদার রাহুল ভাই ইন্ডিয়া থেকে এসে বলছে যে আপনি কি যখন পেশাব করতে যান আপনি যখন পায়খানায় যান তখন কি হাত তুলে দোয়া করেন আপনি বড় আলিম ইন্ডিয়া থেকে এসে ফোটোবাজি করলেন এখানে এসে তা আপনি কি বাদবাকি দোয়াগলাকে বন্ধ করতে চাচ্ছেন আপনি বললেন যে যখন পায়খানাতে যান পেশাবখানায় যায় যখন ইস্ত্রী সহবাস করেন তখন কি হাত তুলে দোয়া করেন আপনি এ কথা বললেন তাহলে তার মানে এ কথার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে হাত তুলে যতগুলো দোয়া হাদিস শরীফে আছে সমস্ত দোয়াকে আপনি কি অস্বীকার করছেন হাত তুলে দোয়া এক কি আছে যৌথভাবে আছে এগুলো সব আপনার অস্বীকার করা হলো না আপনাকে বুঝে কথা বলতে হবে যারা যারা হাত তুলে দুয়ার অস্বীকার করছেন তারা এই হাদিসগুলা আপনারা সবাই অস্বীকার করছেন অথচ আপনার হাদিসের অনেক পাণ্ডিত্য ছাড়ছেন আপনারা কিন্তু এই হাদিসগুলো অস্বীকার করা হয়ে যাচ্ছে আব্দুর আবদুর বিন ইউসুফ উনি ওনার নামাজ শিক্ষা বইয়ে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশটা হাদিস হাত তুলে দোয়া করা বিভিন্ন প্রেক্ষাপটে এক এবং যৌথভাবে বিভিন্ন সবাই আল্লাহ হাত তুলে দোয়া করেছেন বা হাদিস আছে এ ধরনের হাদিস চল্লিশ থেকে বিয়াল্লিশটা হাদিস উল্লেখ করেছেন তবে উনি বলেননি যে ফরজ নামাজের পরে হাত তুলে মনাজাত করা যাবে কি যাবে না এটা এটা বেদাত বলেছেন এটাকে বেদাত বলেছেন সবগুলা যাই এখানে আছে বেদাত হয়ে গেল আবার শেখ জামান সাহেব উনি বললেন হাত তুলে দোয়া করা এক একই এভাবে নয়শোটারও বেশি হাদিস আছে এতগুলো হাদিস আপনি দেখলেন আর আপনি একসাথে যৌথ হাদিস আপনি দেখতে পেলেন না আপনার চোখে পড়লো না মনের কালাপি আল্লাহ কী বললেন নূর একত্রিশ নম্বর আয়াত খুঁজে আপনি আপনি যৌথভাবে হাদিস খুঁজে পাচ্ছেন হাদিস তো পাচ্ছেন না কোরআনে খুঁজেন আপনি কোরআনে দেখেন এই যৌথভাবে এখানে হাত তোলা কথা নাই। হাত তোলা তো হাদিস আমরা পাচ্ছি যৌথভাবে হাত তোলা একে হাততুলা তোলা অসংখ্য অনেক অনেক হাদিস যারা আলিমোলা বাগন বর্ণনা করছেন এবং আপনি খুঁজলে পেয়ে যাচ্ছেন কিন্তু যৌথভাবে দোয়া করা যায় এটা আল্লাহ তালা বলছেন বু এলা হে জামিয়া সুরানু রেখতেছে মারাদ খুঁজেন আপনি বু এলা হে জামিয়া আ যে তোমরা তো বা করো ইস্তেক পাঠ করো আল্লাহর কাছে ক্ষমা চাও দোয়া করো তোমরা তোমরা বলতে কি বহু বচন আল্লাহর কাছে তো বা করো ইস্তেকবার ক্ষমা চাও দোয়া করো এবং আরও স্পেশালি সুন্দর করে বলে দেওয়া হলো যে আমি আ একসাথে সম্মিলিতভাবে একসাথে সবাই মিলে সম্মিলিতভাবে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে তোবা করো ইস্তেকভার পাঠ করো ক্ষমা চাও কী পারেন এখানে করলকারিম আল্লাহ সুনানুর একত্রিশ নম্বর রায় কথা বলে দিলেন এইভাবে দেখা গেছে যে আপনি যৌথদুয়া অনেক জায়গায় ইব্রাহিম সালাম তার আগে হতো আদম সালাম করনাল কারিমে দেখেন করন আদম সালাম যখন আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা তাকে সৃষ্টি করলেন জান্নাতে বসবাস করার জন্য জায়গায় দিয়ে দিলেন মা হওয়াকে জায়গায় দিয়ে দিলেন তারপরে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো কিন্তু ওই গাছের নিচে যেও না লা তাকরাবা বাসালা লা তাকরা তাকরা লা ওই গাছে নিচে যেও না তো ভুল হয়ে গেল তারা ভুল করে কি করলেন গাছের নিচে চলে গেলে তাদের পোশাক খসে পড়ে গেল আল্লাহ তালা তারাকে দুয়া শিখাই দিলেন রাব্বানা জলাম না ফিরলেনা কু নেন না এই দুয়াটা কে পড়েছিল ইব্রাহিম আলাইসালাম হজরত আদম আলাইসালাম এবং হাওয়া আলি স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর কাজে ক্ষমা চাইলেন জলাম দলাম নানফুসেন আল্লাহ হে পর্ব দেখে আলম আমাদের ভুল হয়ে গেছে আমরা আত্মার উপরে অত্যাচার করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও তাহলে দোয়া করলেন ইব্রাহিম কাবা কাবাঘর যখন নির্মাণ করেন কাবাঘর নির্মাণ করা হয়ে গেল সাথে কী ছিল ইসমাইল আলাইসালাম আর কেউ ছিল না সেখানে এই দুজন বাপ বেটা পিতা এবং পুত্র কাবা ঘর নির্মাণ করলেন পাথর নিয়ে এসে নিয়ে এসে ইসমাইল আলাহ সালাম দিলেন আর ইব্রাহিম আলাহ সালাম পাথরকে ধরে ধরে স্থাপন করলেন সংস্থাপন করলেন এবং কাবা ঘর নির্মিত হয়ে গেল কাবা ঘর নির্মাণ করা হয়ে গেলে ইব্রাহিম আলাহ সালাম তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে সাথে নিয়ে দোয়া করলেন এই দোয়ার কথাটা বোখারি শরীফে স্পষ্ট করে বর্ণনা করে খুঁজেন আপনি খুঁজেন কোথায় আছে আপনার চোখে পড়ে না বোখারি শরীফে হাত তুলে পিতা এবং পুত্র হাত তুলে কাবার চতুর পার্শ্বে হাত তুলে দোয়া করলেনা ইসামী আলী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমরা যে ঘর নির্মাণ করলাম আল্লাহ তুমি এটা কবুল করে নাও তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা তুমি এটা কবুল করে নাও তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্র ইসমাইলসাল্লামকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করলেন যৌথ দোয়া সম্মিলিত মিলিত দোয়া এখান থেকে পাওয়া গেল যে কোনো সময় হাত তুলে যৌথভাবে দোয়া করা যায় ফরজ নামাজের পরে হোক আর কোনো ঘর নির্মাণ করা মসজিদ নির্মাণ করার পরে হোক অথচ আপনারা বলেন ঘর নির্মাণ করার পরে হাত তুলে দোয়া করা বেদাত যে কোনো জায়গায় দোকান উদ্বোধন ঘর নির্মাণ করা হলো সেখানে যে শুভ উদ্বোধন করার জন্য হাত তুলে দোয়া করা হয় এটাকেও আপনারা বেদাত বলেন এটাকে বলে দিলাম হাদিস খুঁজে নেবেন বোখারি শরীফের হাদিস এভাবে ইব্রাহিম মুসা আলাহ ইসলাম তার অনুসারীদেরকে নিয়ে মূসা আলাহিসাল্লাম এবং তার ভাই হারুনকে নিয়ে যৌথভাবে দোয়া করেছেন আরেক জায়গায় মুরসা ইসলাম তার অনুসারী সবাইকে নিয়ে যৌথভাবে দোয়া করেছেন খুঁজেন আপনি এমনিভাবে রব্বানা শব্দটা কোন মধ্যে একশো ষোলো জায়গায় বর্ণনা করা হয়েছে বহু বচন আর এক বচন বলা হয়েছে কম সংখ্যক তাহলে এখান থেকে কী বোঝা গেল তা আপনাকে কে বলে বোঝালো যে যতভাবে বেদাত আর একই করা করতে হবে একাকে হাত তুলে দোয়া করতে হবে একাকে দোয়া করতে হবে আবার হাত তুলতে তো আপনার রাজি না আপনারা আল্লা দরকার হাত তুলতেও রাজি না আপনাদের কাউ দেখতে পাওয়া যায় না আপনারা হাত তুলে দোয়া করেন আপনারা বলছেন যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত আর অন্য সময় যাই তো অন্য সময় সন্ন্যাত নামাজের পরে এমনি সময় আপনাদের কোনো আপনাদের ঘরানার যে সমস্ত আলেম রয়েছে তারা কেউ হাত তুলে দোয়া করে না আপনাদেরকে দেখি আমরা আপনারা হাত তুলে দোয়া করেন না একাকেও হাত তুলে দোয়া করেন না তার মানে আপনার দোয়া বন্ধ করতে এসছেন আপনারা আর আল্লাহ দোয়া করা কি এখানে গিয়ে ফরজের পর্যায়ে আস্তা যে বেলা এটা কি আল্লাহ অর্ডার করছেন দোয়া করতে বলছেন কোথায় গেছেন আপনারা আর দোয়াকে বন্ধ করার জন্য ওই কোন চর কোন ইহুদিবাদ কারা ঢুকেছে মুসলমানদের মধ্যে ফেরকা সৃষ্টি করার জন্য দুটা ভাগে আপনার মানুষকে বিভক্ত করছেন এটা করা যাবে না এটা বেদাত বলে বেড়াচ্ছেন কি আপনারা টাকা খাচ্ছেন একজন মালানা বলেই ফেললো আমি টাকা খাইনি আমাকে এখন ঢুকতে ঢাকায় আমাকে ঢুকতে দেওয়া হয় না না আমার বলছি না যে আমি টাকা খাইনি ওই ঘরনার একজন বলছে আমাকে টাকা দেয়নি আমি টাকা খাইনি কি কী পাওয়া যাচ্ছে এগুলা আবার কাউকে বলা হচ্ছে যে আপনাকে একটা কার দিয়ে দেওয়া হবে আপনি কার দেওয়া হবে ড্রাইভারও দেওয়া হবে আপনি খালি বলবেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বেদাত খালি এটা ফোটো দিবেন তাহলে আপনাকে একটা কার দেওয়া হবে আর একটাকে ড্রাইভার দেওয়া হবে ব্যাস আপনি চল ড্রাইভার আপনার ফ্রি ড্রাইভারের বেতনও আপনাকে দেওয়া হবে নওয়াজমিন জালেক কোথায় গেছেন আপনারা কাকে খুশি কাশি কাকে খুশি করছেন আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে একা কি আছেন একাকে করবেন যৌথ আছে দু যৌথ করবেন আর এটাই তার প্রমাণ যে আপনি নামাজে দোয়া করলেন নামাজের পরেও হাত তুলে দোয়া করা যায় যৌথভাবে করা যায় এটাই তারপর এটাই নামাজের যৌথভাবে নামাজে একসাথে নামাজ আদায় করলেন আর নামাজ আদায় করার পরে সালাম ফেরার পরে যৌথভাবে হাত তুলে দোয়া করা একাকি হয়ে যাবে কে বলেছে আপনাকে এটাই তো ট্রেনিং নিলেন একসাথে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে দোয়া করতে হবে এটাই তো ট্রেনিং পাবলেন নামাজের মধ্যে কথা বলতে পারেন না যে নামাজ দোয়ার মধ্যে সব শেষ হয়ে গেছে নামাজ যদি দোয়া হয় তো নামাজের মধ্যে জিকির আছে হ্যাঁ আসলি জিক্রি নামাজ হলো আমার জিকির নামাজ আল্লাহ স্মরণের জন্য নামাজে ডাকা হয়েছে আর আপনি বলছেন দোয়া শুধু দুয়া নামাজ যেমন দুয়া আছে তেমন জিকির আছে তেমন আল্লাহর তসবি আছে আল্লাহর প্রশংসা আছে এটা বুঝে আপনাকে কথা বলতে হবে আর নামাজের মধ্যে দুয়া তার মানে বাইরে কোথাও দোয়া নাই তাহলে একশো ষোলোটা জায়গায় রব্বারা এতগুলো দোয়া এই দোয়াগুলা কোথায় পড়তে হবে আপনি উত্তর দেবেন আর এই দোয়া একাকে দোয়া করার ভালো কথা আর যত থাকবেন তখন এখানে কোরআনের কথা বলে দিল সোনা নূর আমি দলিল দিয়ে দিলাম অতবুই আল আল্লাহ জামি আ তোমরা ঐক্যবদ্ধভাবে সব সম্মিলিতভাবে আল্লাহর কাছে তোবা করো ইস্তেফার পাঠ করো আর তোবা তোবা করো দোয়া করো এটা স্পষ্টভাবে আয়াত আপনাকে বলে দিলাম এরপরে আরেকটা দলিল দিয়ে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব পরে আবার পরবর্তী পর্বে আমরা ক্লিয়ার করে দেব আরও ক্লিয়ার করে দেব সেটা হলো সুরা আরব উনত্রিশ নম্বর আয়াত সুরা আরব উনত্রিশ নম্বর আয়াত খেয়াল করেন আল্লাহ তালা বলছেন রসুল আপনি বলুন আমার রব্বি বিল কাস্তে ন্যায় ও সত্যের আদেশ করেছেন আল্লাহ তালা আমাকে ন্যায় ও সত্যের আদেশ করেছেন আর কি পকুমু পকু অজু হাকুম ইন কুল্লে মাসজিদিন আর প্রতি সলাতে প্রতি নামাজে ধীর স্থিরভাবে মনস্থির করে দাঁড়াও নামাজ আদে করো নামাজ পড়া হয়ে গেলে অদু হু আল্লাহর কাছে দোয়া করো মুখলে সিন আল্লাহদ্দিন আল্লাহর কাছে দোয়া করো খালেস একনিষ্ঠ দিনকে একনিষ্ঠভাবে মেনে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো কি উদু হু অদু হু অদু জমার সেগা তোমরা সবাই তার কাছে দোয়া করো তাহলে ইন্দাকুল্লে মাসজিতেন প্রতি সলাতের পরে যেমন একনিষ্ঠভাবে মনিস্তের করে আল্লাহর কাছে যেমন নামাজ আদায় করতে হবে ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে এটা আল্লাহ বলে দিলেন এখানে সুরা আরব সুরা আরব উনত্রিশ নম্বর আয়াত সুরা আরব উনত্রিশ নম্বর আয়াত ভালো করে খেয়াল করবেন তাহলে কোরআন দেখবেন না আর তর্ক বিতর্ক শুরু করবেন আর বেদাত বেদাত বলে পরিচয় দিবেন এই যারা বেদাত বলেছেন তাদের অবস্থা কী হবে আল্লাহ আল আল্লাহ ভালো জানেন কাজে কোরআনে যেখানে সমস্যার সৃষ্টি হয় কোরআনে খুঁজুন হাদিস খুঁজুন খুঁজে সঠিক তথ্য মানুষের কাছে পরিবেশন করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া চেয়ে তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাতে করে খালেজ বান্ধা হয়ে যেতে পারে আল্লাহর কাছে দোয়া করে যেন আমরা সবাই আমরা পাপমোচন করে নিতে পারি দোয়া দুয়ার মাধ্যমে যাতে করে আমরা আল্লাহর কাছে দোয়া করে আমাদের যে গুনাগুলো রয়েছে সে সমস্ত গুনাগুলো যেন মাফ করে নিতে পারি আল্লাহ তুমি আমাদের সকলে গুণাকে মাফ করে দাও আমাদের সকলে গুনাকে মাফ করে আমাদেরকে পরিষ্কার বানায় দাও আমাদেরকে ইমানদার বানায় দাও আল্লাহ তুমি আমাদের তাওফি দাও এ বলে এখানে আজকের বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি